بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি আবার সময় ভাই আপনি জানতে চেয়েছেন দুবাই থেকে যে আমরা যে খানা খাই কোনো কিছু খাই তারপরে খাওয়ার সময় খাওয়ার পরে দেখে নামাজে যাই নামাজে অনেক সময় দাঁতে গোস গোস্তের টুকরা অথবা কোনো কিছু লেগে থাকে ক্ষেত্রে উঠেয়া নামাজের সময় যদি উঠে যায় তো এখানে খেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে অজু নষ্ট হয়ে যাবে বিষয়টি জানাবেন আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ আবাদ সমানিত ভাই প্রথম কথা হলো যে কোনো কিছু খেলে গরম কোনো কিছু খেলে সেখানে ঠান্ডা পানি ইউজ করা এটা জরুরি তারপরে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নিতে হবে খানার পরে যে গরম হোক ঠান্ডা হোক নামাজে গেলে তো অজু করার সময় অজু করার সময় তো মেসক করার গুরুত্ব অনেক হাদিসে রয়েছে এবং মেসক করা ও অজু করার আগে পরে সবসময় ওযু করা ছাড়াও আপনি গুরুত্ব রয়েছে মেশকটা অত্যন্ত মেশক যেমন আল্লাহ সুবান তাল্লা সন্তুষ্টি হয়েছে এবং মাথার অত্যন্ত নীলফাম মুখেরও পরিষ্কারতা পরিচ্ছন্নতা রয়েছে এই জন্য নামাজে যাওয়ার আগে যে উজু করতে উজুর সময় এমনভাবে উজুটা এমনভাবে মেসক করবে যাতে দাঁতের মধ্যে মুখের মধ্যে কোনো ময়লা আবর্জনা খানার অথবা কোনো অংশ না লেগে থাকে সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবে আর গোস খেলে সাধারণত অনেকের দাঁতগুলি ফাঁক থাকে অনেকের দাঁতের অংশ একটু আগে পিছে থাকে সেক্ষেত্রে লক্ষণীয় দরকার লক্ষ্য রাখা দরকার লক্ষণীয় বিষয় হলো যে আমার কোনো অংশ লেগে আছে কিনা আর কোন অংশ লেগে থাকলেও জিহুবা দেখবেন ওখানে যা খালি খোঁচাইতে থাকে এতে পরিষ্কার জানাই যায় তারপরেও যদি নামাজে দাঁড়িয়েছে এমন অবস্থা যে হবার কিছু অংশ সেখানে লেগে আছে খোঁচাখুচিতে উঠে গেছে তাহলে সেটা খাওয়া যাবে না রাস্তায় করা মুখের থেকে নিয়ে পকেটে অথবা কাপড় কোনো অংশে রেখে দিতে হবে নামাজের মধ্যে খানার কোনো অংশ নাই খানা পান করা এগুলি করলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ যে সমস্ত কারণে নামাজ নষ্ট হয়ে যায় তার মধ্যে কয়েকটি কথা উল্লেখ করছি আটটি বিষয় ধরে রাখবেন তার মধ্যে আল কালামু হ্যাঁ কথাবার্তা বলুক ইচ্ছা করে যদি কথাবার্তা হোক আর যেভাবে হোক ভুলে যায় হঠাৎ করে কোনো কথা বাইরে গেছে সেটা আলাদা কথা কিন্তু কথাবার্তা বলা যাবে না এক হাসা যাবে না নামাজের মধ্যে যে হাসুক অনেকে বলছে যে হ্যাঁ আল কাহ কাহা মানে জোরে হাসি দিলে নামাজ শেষ তো মুসকি হাসিও যাতে না আসে সেগুলো লক্ষ্য রাখতে হবে তারপরে তিন আল আকলু খানা খেলে কোনো কিছু খেলেই নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ খানার অংশ নয় কোনো কিছু পান করা যাবে না নামাজ শেষ তারপরে লজ্জা যে লজ্জার স্থান যেটা আওরাত নামাজের ডেকে আকার বসে সেটা খুলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে দেখবেন অনেকে প্যান্ট প্যান্ট খুলে যায় কাপড় উপরে উঠে যায় পিছনে অংশ বাহির হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে এটাতে হ্যাঁ তারপরে আল এন হেরা ফুয়ান জিহাদিল কেবলাতে কেবলার থেকে যদি অন্যদিকে চলে যায় ঘুরে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে তার তারপর আল আবতুল কাথির আল মোতাবত হলে ফিরসলা অধিক যদি নাড়া এই সেই ইত্যাদি অথবা অনর্থক কাজ যদি বেশি পরিমাণ করে পরস্পর করতেই থাকে একটা পর তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে তার তারপরে অজু চলে গেলে পবিত্রতা চলে গেলে নামাজ নষ্ট হয়ে যায় আটটা বেশি আরো এরকম কিছু কাজ আছে নামাজ এগুলি করা যাবে নামাজ ধীরে বিনয় নম্রতার সাথে পড়তে হবে নাহলে তার নামাজে মা সালামা হয়ে যাবে সুতরাং নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করতে হবে এর আগেই লক্ষ্য রাখতে হবে যে আমি আল্লাহ সালামান হয়েছে নামাজে এই জন্য তো বলা হয় খুশু খুদু বিনয় নম্রতা একাগ্রতা একনিষ্ঠতা থাকতে হবে আর এগুলি থাকলেই তো আল্লাহ তালা তাদের ব্যবহারে বলছেন কদ আফলাহাল মিনুন ওই সমস্ত বোমিনগণ সফল যারা আল্লা দিন ফি সলা সালাতিম খস ইউন যারা নামাজে বিনয় নম্রতা খুশু খুঁজো একাগ্রতা একনিষ্ঠতা কায় মনোবাক্যে নামাজ দাঁড়াবে আর মন যদি অন্যভাবে থাকে তার নামাজে কবুল হবে না অন্য মনুষক নিয়ে নামাজ নামাজে দাঁড়ানো যা থেকে দূরে থেকে নামাজকে ধৃঢ়স্থরাতে নিয়ে নামাজের মনকে বেঁধে নিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন হাজরসাল নবুল আসসালাম উলাইকাল